করেন রানাঘাটের শিল্পী। 5 মিলিমিটারের ছোট্ট বুকা তৈরি করে নজির করলেন রানাঘাটের মানিক পেটা। রং আটা রং বেরঙের কাগজের কুচি দিয়ে তৈরি করা হয় এই বুকা প্রতিমা। মানিকবাবু পেশায় ব্যবসায়ী হলেও নেশায় শিল্পী। এর আগেও একাধিক শিল্পকর্ম রাজ্যব্যাপী শিল্পকর্মের ব্যক্তি ঘটেছে তার। এবছর আমি একটা 5 মিলিমিটারের দুর্গা ঠাকুর তৈরি করেছি, সেটা রং আর আঠার মধ্যেই। তা আমি এর আগে প্রায় 9টা দুর্গা আমি তৈরি করেছি, প্রতি বছরই সবাইকে একটা একটা উপহার দিই। এবার খুব ইচ্ছে, আমার ইচ্ছে সবসময় ছোটো উপহার দেওয়া, তাই এবার 5 মিলিমিটারের মধ্যে করেছি। এই দুর্গাটা আমার তৈরি করতে প্রায় 22 রাত আর কি, দিনের বেলা তো কাছে রাতেবেলায় করেছি। আগামী দিনে ইচ্ছে এই ঠাকুরগুলো অন্তত গভর্নমেন্ট থেকে প্রিজার্ভ করা আমার খুব প্রয়োজন। আমি ওইরকম কোনোরকম সোর্স পাচ্ছি না, যার জন্য আমার জিনিসপত্রগুলো 25 বছরের সংরক্ষণ আমার প্রায় নষ্ট হতে চলেছে। তাই আমি চাই আমাদের এই ব্যাপারে একটু গভর্নমেন্ট অন্তত আমার শিল্পটাকে বাঁচা। শিল্প 25 বছর বহু কিছু নষ্ট হয়ে গেছে। আমি আমার ডালে বহু ছবি এঁকেছি, মনীষীদের ছবি, যারা ব্যক্তিত্ব বড় ব্যক্তিত্ব তাদের ছবি এঁকেছি, সব নষ্ট হয়ে যাচ্ছে। তা আমি এই দুর্গার সাথে ওগুলোকে বাঁচানোর একটা ইচ্ছে, আমি সবাই গভর্নমেন্টকে অন্তত এই ব্যাপারটা একটু দৃষ্টি আকর্ষণ করছি। তা কলকাতায় তো সবার বড় একটা দুর্গা ঠাকুর একবার হয়েছিল, যদিও মানুষ সেটা প্রত্যক্ষ করতে পারেনি। তা আমার এই ছোটো দুর্গা হয়তো এবার কলকাতাতে সব মানে পৃথিবীর ক্ষুদ্রতম দুর্গা প্রতিমা হিসাবে প্রদর্শিত হতে পারে, সে মানে কথা চলছে, জানি না কতদূর যাবে। কাজটা আমার এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারিনি, যেহেতু আর 2-4 দিন সময় আছে, আমি কাজগুলো এখনও বাকি আছে, কিছুটা কমপ্লিট করবো। খুব প্রতিদিন আমাকে টেনে খাটতে হচ্ছে, আর হাতে থাকলে সাজানোর তো আর শেষ নেই, এখনও সাজাচ্ছি, জানি না শেষ করে উঠতে পারবো কিনা। এবার যেটা করেছি, আমি একদম পরিবার পুরোটা আনিনি, শুধু সিংহ অসুর মা দুর্গা দশাত নিয়ে দাঁড়িয়ে আছেন। ছোটো করে এবার আমি ছোট্ট দুর্গাটি তৈরি করেছি। আমার নাম মানিক দেবনাথ, রানাঘাটে বাড়ি আমার।